নমস্কার, সবাই ভালো আছো? থ্যাংক ইউ। বলো তো আমার নাম কি, বলো। মনে আছে তো, কেউ ভুলে যাবি? হ্যাঁ, পরিমল স্যার। ঠিক আছে, পরিমল স্যারের ক্লাস করতে ভালো লাগে? বাহ, থ্যাংক ইউ। তাহলে আজকে এখন কোন ক্লাস হচ্ছে বলো তো? বাংলা ক্লাস। সবাই বসে যাও প্রত্যেক দিনকার মতো। এবার বোর্ডের দিকে লক্ষ্য করো, ঠিক আছে? সুন্দর করে লেখো, তোমরা তো সুন্দর করে সব ভুলে গেছো। হ্যাঁ, এটা দুটো করে বক দেওয়া আছে, দুবার করে লিখবা, ঠিক আছে? কলম ক ল আর ম, একবার বলো, আবার ক ল আর ম, ঠিক আছে? এটাও ভর্তি করে দাও রকম, র ক আর ম রকম, বর্ষণ র ক আর ম রকম, তারপরে একটা খ ব বৈষ্ণব খবর, খ ব বৈষ্ণব খবর, তারপরটা দেখো অ ম আল অমল, অ ম আল অমল। পরীক্ষার সময় এরকম যদি থাকে না, দুটো ব দুটো গড়ের মধ্যে, ঠিক এইভাবে লেখবে, ঠিক আছে? পরিষ্কার করে সুন্দর করে লেখো, তাহলে দেখো সব গুলি মিলিয়ে মিলিয়ে লেখো এরকম করে, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, এবার এটা হয়ে গেল, তারপর একটা দেখো, এই বর্ণগুলি দিয়ে শব্দ বলো। প্রথমে কি আছে, যখনই স্যার জিজ্ঞাসা করবে, ঠিক আছে, জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে। হ্যাঁ, আমি একটা নিচে বক্স করে দিচ্ছি, তাহলে তোমরা বলবা, আমি টিক মার্ক করে দেবো পরীক্ষার সময়, ঠিক এইভাবে। রেডি? ভেরি গুড। গ দিয়ে একটা, যে কোনো একটা শব্দ বলো। গতে গরু, গতে গাদা, বাহ ভেরি গুড, তুমি এটা বলতে পারছো। নেক্সট প দিয়ে একটা বলো তো, পথে পায়রা, পথে, মনে থাকবে? ভেরি গুড, এইভাবে বলবে, ঠিক আছে? দন্তে স দিয়ে একটা বলো তো, দন্তে সতে সিংহ, বাহ ভেরি গুড। হ দিয়ে একটা বলো তো, হাতে কি হয়, হাতে হরিণ, বাহ ভেরি গুড, ভেরি গুড। এবার ব দিয়ে বলো তো একটা, বতে বার, বলে স্যার আমি বল বল, ভয় হবে, ভেরি গুড, ঠিক এইভাবে স্যারের সামনে বলবে সুন্দর করে, মনে থাকবে? স্যার তোমাদেরকে এইভাবে করে রাইট দিবে, ঠিক আছে? প্রত্যেক দিনটা মতো আমি প্রত্যেক দিন বসবা, মনে থাকবে? আজকে এই পর্যন্ত রমরাজ থাকলো, ঠিক আছে? এই যতদিন ধরে পড়াশোনা করছে স্কুল করলে সব টাচ দেখবো, কিন্তু মনে জানা থাকে। নমস্কার, সবাই ভালো থাকো।